তো অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে এই আইপিসি সেকশন 325টা কেন দেওয়া হয়, তার মূল কারণটা কি। নমস্কার বন্ধুরা, আজকে যে ইনফরমেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিসি সেকশন 325। এই আইপিসি সেকশন 325 নিয়ে অনেক ডিভোর্স কেসেই দেখা যায় যে এই আইপিসি সেকশনটা 325টা অ্যালিগেশনটা ওয়াইফরা হাজব্যান্ডের উপর দিয়ে থাকে। তো অ্যাকচুয়ালি অনেকেই জানে না যে এই আইপিসি সেকশন 325টা কেন দেওয়া হয়, তার মূল কারণটা কি। তাহলে আজকে আমি আপনাদেরকে আইপিসি সেকশন 325 এটা কেন হয়, কখন হয়, কি জন্য করা হয় এবং এটা বেলেবেল কিনা, কগনিজেবল কিনা এবং কম্পাউন্ডেবল কিনা সেগুলো সব বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ইনফরমেশনটা কাজে লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ারটা অবশ্যই করে দেবেন। এই এই সেকশনগুলো সবারই জানা দরকার, সবারই উপকারে লাগবে, সবাই নিজেদেরকে ঠিকঠাকভাবে রাখতে পারবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো পাওয়ার জন্য, যেগুলো লিগাল ইনফরমেশানগুলো আমি আপনাদের দিয়ে থাকি সেগুলো আপনারা রেগুলার বেসিসে পাবেন এবং নিজেকে অনেকটা সতর্ক রাখতে পারবেন এবং অপরকেও আপনি সতর্ক করতে পারবেন। তাহলে এবার ভিডিওটা শুরু করি। আর একটা কথা বলে দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা লিগাল ডিসকাশন নাম্বার, আপনি সরাসরি আমার সঙ্গে আপনার কোনো পার্সোনাল প্রবলেম থাকলে, কোনো লিগাল প্রবলেম থাকলে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমি দুপুর 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত লিগাল ডিসকাশন করে থাকি, সুতরাং আপনাদের যদি প্রয়োজন হয় কোনো লিগাল ডিসকাশনে আপনারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার তাহলে পয়েন্টে আসি, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে 325 আইপিসি সেকশন, ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 325, এই ব্যাপারটা কি হয়। এই ব্যাপারটা কি হয় না, যে ধরুন অনেক সময় কোনো বন্ধু বান্ধবের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে হতে পারে, মেনলি স্বামী স্ত্রীর ব্যাপারে যেটা ঘটে সেটা হচ্ছে হয়তো দুজনে খুব মারপিট করছে, কারণ ধরুন ওয়াইফকে স্বামী মারল, সেই ক্ষেত্রে ওয়াইফও কিন্তু স্বামীকে মেরে দিতে পারে, অবশ্যই মেরে দিতে পারে, এটা সাধারণ ব্যাপার। যখন কারোর শরীরে আঘাত লাগবে ডেফিনেটলি সে অপর পক্ষকে আঘাত করবে, এটা সাধারণ মানুষের একটা প্রবৃত্তি থাকে। সুতরাং কেউ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার হয়তো দু একদিন খেতে পারে, কিন্তু তারপরে কিন্তু সে একটা তার প্রতিক্রিয়া অবশ্যই কিন্তু জানাবে। সুতরাং এরকম যখন ঘটনা ঘটে এবং 325 আইপিসি সেকশনে মেনলি মনে রাখবেন যে এখানে আপনি হাত পা চালাচ্ছেন, হাত পা দিয়ে কাউকে আঘাত করছেন, হাত পা খুব জোরে চালাচ্ছেন, হাত পা দিয়ে কাউকে আঘাত করছেন বা লাঠি দিয়ে কাউকে আঘাত করছেন, এবং আঘাতটা যদি খুব গুরুতর আঘাত হয়ে যায়, এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনি ইচ্ছে করে গুরুতর আঘাত কাউকে করছেন। তাহলে আমি আবার কথাটা রিপিট করে দিচ্ছি, আপনি ইচ্ছে করে গুরুতর আঘাত কাউকে করছেন, আপনার হাত দিয়ে, পা দিয়ে বা কোনো লাঠি দিয়ে আঘাত করছেন, এই আঘাতের ফলে যদি অপোনেন্ট যে থাকবে, ঠিক আছে, তার যদি মাংস ফেটে যায়, যদি মাথা ফেটে যায় এবং ধরুন নাকে মেরে দিল, নাকের হাড় ভেঙে গেল, কানে মেরে দিল, কানের হাড় ভেঙে গেল, এরকম যদি হাড় ভেঙে যায় বা হাত ভেঙে যায়, হাতের যদি আঙুল ভেঙে যায় বা পায়ের আঙুল ভেঙে যায় বা পা ভেঙে যায়, এরকম যদি ভেঙে যাওয়ার ব্যাপার থাকে বা শরীরের যে কোনো অঙ্গ, ধরো বুকের পাঁজরটা যেগুলো থাকে আমাদের, ডেফিনেটলি সেগুলো যদি ভেঙে যায় কারোর আঘাতে, খুব বিশাল আঘাতে যদি ভেঙে যায়, সুতরাং হাড়গোড় যদি ভেঙে যায় এবং মেনলি হাড়গোড় যদি ভেঙে যায় এবং তার জন্য তাকে যদি অনেকদিন হসপিটালাইজেশনে থাকতে হয়, অনেকদিন ডাক্তারের কেয়ারে থাকতে হয়, তখন কিন্তু থানা থেকে যখন FIR করা হয় তখন কিন্তু থানা থেকে যেসব পুলিশ অফিসাররা থাকে তখন কিন্তু তারা কেস দেখে FIR-এ কিন্তু 325টা অবশ্যই উল্লেখ করে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন যে হাত পা দিয়ে আঘাত করা বা লাঠি দিয়ে আঘাত করা এবং সেখানে যদি কোনো কিছু ভেঙে যায় বা ফেটে যায়, খুব জোর যদি আঘাত লাগে, বিপক্ষ পার্টি যাকে আপনি আঘাত করছেন তার যদি আঘাত লাগে এবং আপনি কিন্তু ইচ্ছা করে জিনিসটা করছেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সুতরাং এরকমভাবে কিন্তু কাউকে আঘাত করবেন না, প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি। আমি আগেও এরকম ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এক একটা সেকশন এক একটা জিনিস নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। সুতরাং হাড় ফাড় ভেঙে যাবে এরকম ধরনের কিন্তু বিশাল একটা আঘাত করবেন না, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আইপিসি সেকশন 325-এর অ্যালিগেশন কিন্তু অবশ্যই আপনার উপরে
লাগবে। সুতরাং এটা আমি আপনাদেরকে বারবার বলে রাখছি যে এরকম আঘাত ডেফিনেটলি কাউকে করবেন না। দেখুন, আপনাকেও যদি কেউ আঘাত করে আপনারও যতটা লাগবে, আপনি যত যাকে আঘাত করবেন তার কিন্তু ততটাই লাগবে, ঠিক আছে? সুতরাং একটুখানি যদিও মানবিকতা থাকে, তাহলে মানবিকতার খাতিরে এরকম হাজবেন্ড বা ওয়াইফকে মারবেন না, এইভাবে ডেফিনেটলি মারবেন না। বা ওয়াইফও যদি হাজবেন্ডের উপর রেগে যান, ডেফিনেটলি এইভাবে আপনারা যদি মেরে দেন, দুম করে একটা ঘটনা ঘটে গেল, তাহলে কিন্তু আপনিও কিন্তু শাস্তির অবশ্যই পাবেন, ঠিক আছে? সুতরাং ছেলেই হোক মেয়েই হোক, মেনলি ছেলেদেরকে বলছি মাথা ঠান্ডা করে রাখো, এরকমভাবে আঘাত করো না। কোনো কিছু যদি ভেঙে টেঙে যায় তাহলে কিন্তু তোমরা ফুল কেস খেয়ে যাবে, এবং তোমাদের কিন্তু এই অবশ্যই কিন্তু তোমাদের এই আইপিসি সেকশনটা তোমাদের উপর কিন্তু অ্যালিগেশনটা চাপবে। আর এই অ্যালিগেশন চাপবে এবং এই যে আইপিসি সেকশন 325 যেটা আছে তার যে শাস্তি আছে সেটা আমি সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। একটা ভিডিওতে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাহলে এখন আমি ব্যাপারটা আপনাকে সার্কামটেন্সটা বুঝিয়ে দিলাম, বিষয়টা বুঝিয়ে দিলাম যে 325টা কখন অ্যাপ্লাই করা আপনার উপর হবে। আমি সেকেন্ড ভিডিওতে আলোচনা করব যে এর কী কী শাস্তি আছে, এর কী কী শাস্তি আপনি পেতে পারেন সেটা আমি সেকেন্ড ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করে দেবো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, আর কাউকে প্লিজ আঘাত করবেন না, ছোটই হোক বড়ই হোক এরকম আঘাত করবেন না, ইচ্ছে করে কাউকে কিন্তু আঘাত করবেন না, প্লিজ। এটা পড়া স্যারের একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গ্রেট লাইফ।